আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি নাজমুল আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে। আমরা যারা কম্পিউটার অথবা ল্যাপটপ ইউজ করি, আমাদের কম্পিউটারে যদি লো কনফিগারেশন থাকে, যেমন 2 GB, 3 GB বা 4 GB র্যাম থাকে, তাহলে কম্পিউটারের জন্য বেস্ট ইমুলেটর কোনটি হবে? সো আমরা এই নিয়ে আজকে আলোচনা করব। সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি না টানিয়ে দেখুন। স্কিপ করে করে যদি দেখুন তাহলে কিছুই বুঝবেন না। সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, এটা হচ্ছে গিয়ে মেমো এমুলেটর। এটা হচ্ছে কি বেস্ট একটা এমুলেটর কম্পিউটারের জন্য। এটা হচ্ছে কি কোনো ধরনের কোনো ল্যাগ করবে না। লাইক আমরা আপনাদের যদি কম্পিউটারে যদি দেখেন যে 2 GB বা 4 GB মধ্যে র্যাম থাকে, তাহলে কিন্তু এটা স্মুথলি ইউজ করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা করবেন না। সো এইটা কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে ইনস্টল করবেন সম্পূর্ণ বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, এখানে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে আমরা পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সবার আগে পেয়ে যান। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। সব প্রথমে এটা ডাউনলোড করার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। যেমন আমি ওপেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে এখানে সার্চ করবেন মেমো। এখানে সার্চ, জাস্ট মেমো সার্চ করবেন। মেমো সার্চ করার পরে এন্টারে ক্লিক করবেন। সো মেমো লেখে সার্চ করার পরে এইরকম চলে আসবে। তারপরে এখান থেকে দেখতে পারবেন যে প্রথমেই একটা মেমোর যে অফিসিয়াল সাইট আছে এইটাতে চলে যাবেন। এটা একটা ক্লিক করে এটার মধ্যে চলে যাবেন। তারপরে এইখান থেকে আপনারা এইখানে কয়েকটা অপশন পাবেন। যেমন এখানে একটা আছে হচ্ছে গিয়ে ডাউনলোড, আর একটা দেখতে পারবেন যে অফলাইন ইনস্টলার। সো আমরা যেহেতু এটা মানে অনলাইন আছে, তারপরেও আমরা অফলাইন ইনস্টলার ক্লিক করব। সো পরবর্তীতে ইনস্টল করার জন্য অনলাইন লাগবে না। সো তারপরে আপনাদের যদি আইডিএমটা ইনস্টল করা থাকে তাহলে এইরকম চলে আসবে, আর যদি আইডিএম না থাকে সরাসরি এইখান থেকে ডাউনলোড হয়ে যাবে। সো আমার যেহেতু আইডিএম ইনস্টল করা আছে, এইখান থেকে আমরা স্টার্ট ডাউনলোডে ক্লিক করব। সো তারপরে এইখান থেকে দেখতে পারতেছেন এটার সাইজ হচ্ছে গিয়ে 729 GB। সো এইরকমই অফলাইন ইনস্টলার যদি আপনারা ডাউনলোড দেন 729 GB, মানে 729 MB ফাইল, আর যদি সরাসরি অনলাইন যেটা আছে এটা ডাউনলোড করেন তাহলে 29-30 MB ফাইল এটা। সো এখান থেকে যদি ডাউনলোড হয়ে যায়, আমারটা ডাউনলোড হয়ে গেছে। সো তারপরে এইখান থেকে আমরা ডাউনলোডে চলে যাব সরাসরি। সো এইখান থেকে ডাউনলোড যেটা আছে ডাউনলোডে চলে যাব। তারপরে এইখান থেকে প্রোগ্রামসে চলে যাব। তারপরে এখানে দেখতে পারতেছেন মেমো সেট আপ এইটা। সো এটা ইনস্টল করার জন্য প্রথমে আপনাদের যদি ওয়াইফাইটা কানেক্ট করা থাকে তাহলে ডিসকানেক্ট করে নেবেন, তাহলে ভালো হবে। সো তারপরে ডিসকানেক্ট করার পরে এটা যে মেমো সেট আপ যেটা আছে এটা রাইট বাটনে প্রেস করবেন। করার পরে রানে ক্লিক করবেন। রানে ক্লিক করার পরে ইয়েসে ক্লিক করবেন। তারপরে এইখান থেকে কুইক ইনস্টল এটাতে ক্লিক করবেন। সো অলরেডি কিন্তু ইনস্টল হয়ে গেছে। সো আপনাদের যদি কোনো ধরনের কোনো ঝামেলা করে, যে এইখান থেকে আপনার চেক করে নেবেন, যদি ঝামেলা করে তাহলে এখান থেকে চেক করে নেবেন। আর রাইট বাটনে প্রেস করে এখান থেকে ট্যাক্স ম্যানেজার থেকে আপনারা চেক করে নেবেন যে আপনাদের কম্পিউটার ভার্চুয়ালাইজেশন এনাবল করা আছে কি না ডিজেবল করা। যদি ডিজেবল করা থাকে তাহলে এটাকে এনাবল করে দিবেন। সো ভিউয়ার্স, অলরেডি কিন্তু ইনস্টল হয়ে গেছে। সো ইনস্টল হয়ে যাওয়ার পরে এখন আমরা যদি লঞ্চে ক্লিক করি তাহলে সরাসরি এটা ওপেন হয়ে যাবে। সো এখান থেকে দেখতে পারতেছেন দুইটা চলে আসছে, একটা হচ্ছে গিয়ে মেমো আর একটা মাল্টি মেমো। সো এটা আমরা লঞ্চ নাও এটাতে ক্লিক করব। সো ভিউয়ার্স, অলরেডি কিন্তু ইনস্টল হয়ে গেছে। সো এভাবেই আপনারা করে নেবেন। সো যদি কোনো ধরনের কোনো সমস্যা করে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর পরবর্তী কিসের ভিডিও চাচ্ছেন, কোনো ধরনের কোনো সমস্যা বা আপনাদের রিকোয়ারমেন্ট কোনো ভিডিও থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর বেস করে আমরা ভিডিও আপলোড করার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমরা পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সবার আগে পেয়ে যান। দেখা হবে পরে কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।